হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এখন যাচ্ছি বাড়ির সামনে, পূজা হচ্ছে, পূজা হয়েছে তো ওখানে যাবো এখন প্রসাদ খাইতে। আর ও হলো আমার স্টুডেন্ট, ও এখন আমার কাছে প্রাইভেট পড়তে এসেছিলো, অনেকক্ষণ হয়েছে আসছে, তো এখন ছুটি দিলাম। তো ও বলছে ও যাবে আমার সাথে প্রসাদ খাইতে, তো আমরা যাইতেছি এখন প্রসাদ খাইতে। হলো সাগর, আমার আমার আগে একটা ভিডিও ছিল, ওই ভিডিও তোকে দেখতে পাবা। তো এখন যাই প্রসাদ খাইতে। ওই যে ওখানে আমাদের আজকে শনিবার, তো শনিবারে বার পূজা হচ্ছে, সবাই পাড়ার যত মহিলারা আছে সবাই মিলে পূজাটা করে। তো আমার মাও করছে পূজাটা, এখানে করে না, আমাদের বাড়ির এই পাশে পূজা হচ্ছিলো ওখানে পূজা করছে। তো এখানে অন্যান্য কাকিরা বৌদিরা সবাই মিলে পূজা করছে, তো আমি যাই প্রসাদ খেয়ে আসি। বাড়ির সামনে যদি পূজা হয় না, এই জোকার টোকা শুনলেই, গান বাজনা শুনলেই মনে প্রসাদ খাই কে মনে হয়। এখন যাই দিচ্ছি প্রসাদ খেতে। আমার সাথে কি করবো, এর জন্য একা একা যায়। মানে প্রসাদ খাওয়ার কোনো কথা হইলে আমি কেটে চ ওই এই পুরোহিতে এখানে পূজা করাইছে, তো এই পুরোহিতেই সাগর যাচ্ছে গেছে, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কি হয়েছে তো, সমস্যা দেখি ভালো লাগে নাকি? এবারে ভালো লাগে না পশাতে, হ্যাঁ পুজো বাড়িতে তোর ভালো লাগে না কেরে? এবারে পুজো বাড়িতে ভালো লাগে না, তাও নিয়ে এলো। আমার অনেক স্টুডেন্ট আছে, ওরা আজকে পুজো, এই যে পূজা হয়েছে, এখানে পূজা হয়েছে বলে ওরা আজকে টিউশনি করতে যাইনি, মানে একটা ছুতা পাইলে হয়েছে, ছুতা পাইলে আর ভাবে করতে যায় না। কিডলি পড়তে গেলি না যে, কিরে পড়তে গেলি না, কিরে পড়তে গেলি না, কিরে কুকি বই পড়াস, হ্যাঁ মোবাইল পড়াস, দাদা বই পড়ে না, কি করে দাদা কি করে, মোবাইল দিবে দাদা, দাদার আমি ফিটনি দেন, হ্যাঁ তুমি বই পড় তো, হ্যাঁ বাই বই পড়বা, হ্যাঁ ওলি কি নাচাস, তাহলে কি নাচ কর, নাচ বুঝলে আছিস গা, অলমোস্ট এসছে, গান চালাই নাচতে সস, গান বাজতেছে, এটি কেমন গান, আওয়াজই নাই। এই হলো আমাদের পূজা মণ্ডপ, এখন যাচ্ছি আমি প্রসাদ খেতে। এই যে আলো শয়তানি করতেছে, তো এই যে এখন যাইতেছি। এটা হলো আমাদের প্রাইমারি স্কুল, ছোটবেলায় স্কুলে পড়তাম, ক্লাস ফাইভে, এক বছরই পড়ছে এটা ক্লাস ফাইভে, আর আমি নর্থ পয়েন্ট স্কুল করতাম আগে, তো এইখানে এসে ফাইভে ভর্তি হয়েছিলাম। তো এটা আমাদের প্রাইমারি স্কুল, এখানে সবাই আড্ডা মারতেছে, দাদুরা সবাই এখানে তাস খেলে, সন্ধ্যা না বিকেলে এখানে সবাই তাস খেলে। আর ওখানে ছেলেদের আড্ডা, ওই দিকে হলো ছেলেদের আড্ডা, এদিকে বুড়োদের আড্ডা আর কি। দেখাচ্ছি এই যে ছেলে ফেলেগুলো, এই যে কি আড্ডা, এখানে বসে সবাই পাবজি টাবজি খেলে, সব মহিলারা খিচুড়ি মনে হয় রান্না করতেছে, এখন খিচুড়ি হয় নাই, আইসা তো পড়লাম ঠিকই, খিচুড়ি মনে খাইতে পারি কিনা। এই হাজার, এই হলো আমাদের শনি মণ্ডপ, ভালো করে দেখাও যাচ্ছে না এখানে, এই যে এখানে খিচুড়ি হচ্ছে, লাবড়া হবে, খাইতে তো আসলাম, এখন তো প্রসাদ দিচ্ছে না, কতক্ষণ দাঁড়ায় আসতে তাহলে যাই না, খিচুড়ি হইতেছে এখনো হয় নাই, তো আমি প্রসাদ খেতে দাঁড়ায় আছি, দেখা যাক কখন দেয়। স্কুলের মাঠে সব বাচ্চারা খেলা করতেছে, খেলতেছে আর কি, তো বিকেল হলে এখানে বাচ্চা কাচ্চা খেলাধুলা মাঠ ভর্তি হয়ে থাকে, সবাই বিকেল হলে এখানে আড্ডা মারে, এই যে মহিলারা এখানে আড্ডা মারে আর বাচ্চারা ওখানে খেলতে থাকে।
যে এই কোনাটা তিনটে পথা, মানে তিনটা রাস্তার মাঝখানে পূজা করতে লাগে। তো ওই দিক থেকে একটা রাস্তা গেলো, আর এই দিক থেকে একটা রাস্তা গেছে, ওই পেছন থেকে একটা রাস্তা আছে। তো এটা তিন মাথায় এই পূজাটা করতে লাগে। তো এখন আমি প্রসাদ খাবো, এখানে পাকাতে বসে খাবো। এটা এই প্রসাদ আর বাড়িতে নিয়ে যাওয়া যায় না, এটা যেখানে মানে রাস্তাতে বাইরে খাইতে লাগবে, ঘরে নেওয়া যায় না। ঘরে নিলে নাকি আবার সঙ্গে গাড়ি চাপবে, এর জন্য আমি প্রসাদ এখানেই খাবো, এখান থেকে খাওয়া দাওয়া এখন ওইদিকে বসে তোমাদের ভিউটা দেখায় আমাদের পূজা মণ্ডপে। এই যে এই দিকটাতে একটা রাস্তা গেল, এই যে এখানে পূজাটা চায়, এইদিকে আর একটা রাস্তা গেল। আর সামনটা তো মেলা স্কুল, তোমাদের বললাম এর স্কুল। আমার প্রসাদ খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়ি যেতেছি। আমি জেনেই যাই না কি আমাদের এই জায়গায় কোনোদিন আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি না। তো এখন যাইতেছি আমি বাড়িতে, দেখতে পারতেছ তাড়াতাড়ি যাই। আমার অনেক কাম পড়ে রয়েছে বাড়ির মধ্যে, আমি একলা একলা সব কাজ করার লাগে। সাইকেল চালাইতে চালাইতে আবার পিপিপ দিতেছে মুখ দিয়ে, বেলাও বাজে আর পিপিপ বাজে। তোমার বেল নাই রে সাইকেল, যে মুখ দিয়ে পিপিপ দিস কে, বাড়ির রাস্তা তো নাকি ভূতের মতো হয়ে যাবে। একটা বাসা যার আছে অত অন্ধকার, মানে অন্ধকারে নিয়ে যাই মা, তো বাড়ি থেকে সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোতেই দেয় না। জেনে যাবি সন্ধ্যার আগে বাইক ফিরবে, কোনোদিনে সন্ধ্যা করতে নেই যন্ত্র করা তোমাদের কী দেখায়। তো বাইক যাই। এই যে দেখতে পাচ্ছ মূলো, আমি যে পূজার থেকে আসার পরে এই যে মূলো, ওই যে ওখানে দেখতে পাচ্ছ ভালো করে দেখা যাচ্ছে অন্ধকার। ডাটা পাততে পারতে রাতের 9টায় বেজে গেছে, এর জন্য পরে আর ভিডিও করতে পারিনি। এই যে মূলো তোমাদের আগে ভিডিওতে দেখাইছি আমি মূলো বাদা, এই যে ডাটাগুলো দেখাই ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকার, কী দেখাবো আর। তো এই মূলো ডাটা পাততে পারতে রাত হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই, এখন আমি ঘুমোবো। আর ভিডিওটা কেমন হলো সবাই জানাবে। তো এখন ভিডিওটা এখানেই রাখছি, আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।